আসছে বিস্তারিত খবরে। ফরাক্কা থানার মহেশপুর অঞ্চলের সাপোপাড়া আমবাগানে বোমা বাঁধার সময় দশটি বোমা সহ তিনজনকে গ্রেপ্তার করে পুলিশ। বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয় বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। পাশাপাশি শনিবার রাতে শামশেরগঞ্জের কাকুরিয়া সংলগ্ন প্রতাপগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকায় বাঁশবাগান থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কারা বোমাগুলি বাগানে ফেলে রেখে গিয়েছিল তা তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ভোটের পরেও প্রায় প্রতিদিন জেলার বিভিন্ন প্রান্ত থেকে উদ্ধার হচ্ছে বোমা। এবার বালতি ভর্তি বোমা উদ্ধার হলো ফারাক্কায়। ঘটনাটি ঘটেছে ফারাক্কা থানার মহেশপুর অঞ্চলে শাঁকোপাড়া আমবাগানে। শনিবার গভীর রাতে কয়েকজন দুষ্কৃতী বাগানে বসে বোমা বাঁধছিল। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দশটি তাজা বোমা সহ তিনজনকে গ্রেপ্তার করে। ধৃত ইব্রাহিম শেখ, জুলুম শেখ, নাসিরুদ্দিন শেখ ফারাক্কার শাঁকোপাড়ার বাসিন্দা। বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয় বোমাগুলি নিষ্ক্রিয় করার জন্য। বোমা বাঁধার সঙ্গে আর কেবা কারা জড়িত তদন্ত শুরু করেছে ফারাক্কা থানার পুলিশ। শুনছি যে বোমা উদ্ধার হয়েছে এখানে আর কি, পাশে পুলিশ তো আছে আর কি, ভয় তো লাগে স্যার। আমরা দেখিনি কোনদিন, এর আগে দেখিনি, আমরা দেখিনি আর আগে। দুর্ঘটনা তো অসুবিধা হবে, সাধারণ পাবলিক তো হবে। পাশাপাশি শনিবার রাতে শামশেরগঞ্জের কাকুরিয়া সংলগ্ন প্রতাপগঞ্জের গঙ্গা তীরবর্তী এলাকায় বাঁশবাগান থেকে বালতি ভর্তি তাজা বোমা উদ্ধার করে পুলিশ। কোন রকম দুর্ঘটনা এড়াতে পুলিশ ঘটনাস্থল ঘিরে রাখে। বোম স্কোয়াড কর্মীদের খবর দেওয়া হয় বোমা উদ্ধারের ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা। কারা বোমাগুলি বাগানে ফেলে রেখে গিয়েছে তদন্ত শুরু করেছে শামশেরগঞ্জ থানার পুলিশ। দেখুন, শুধু বোম না, পুলিশ এখানে যা খুশি তাই করছে। পুলিশের একটাই কাজ এখন, যারা তৃণমূলকে হারিয়ে জিতেছে তাদের উপরে হামলা করে তৃণমূলে তাদেরকে ফিরিয়ে নিয়ে আসা। দায়িত্ব নিয়ে নিয়েছে পুলিশ। সর্বত্র কংগ্রেসের জয়ী প্রার্থীদের বিরুদ্ধে এখানকার পুলিশ প্রশাসন, থানায় থানায় ওসিরা, আইসিরা, তারা নির্বিচারে অত্যাচার করে চলেছে। জেতার পর মানুষকে পালিয়ে পালিয়ে থাকতে হচ্ছে, জেতার পর বাড়িয়ে থাকলে পুলিশ তাকে গ্রেপ্তার করতে চলে যাচ্ছে। অথচ মুর্শিদাবাদ জেলায় বোমা উদ্ধারের পরিমাণ কমছে না, কারণ একটাই, বোমা রাখা আছে যাদের কাছে, পুলিশে তাদের কাছে যাওয়ার ক্ষমতা নাই। বোমা তাদের কাছে রাখা আছে যারা পশ্চিমবঙ্গের সরকারি দল এবং সরকারি দলের হানমাত বাহিনী। আপনি কি সন্তানহীনতায় ভুগছেন? তাহলে দেরি না করে আজই আসুন মনমোহিনী IVF অ্যান্ড ইনফার্টিলিটি ক্লিনিকে। এখানে বসছেন অভিজ্ঞ বন্ধাত্ব বিশেষজ্ঞ ডক্টর রত্নাবলী চক্রবর্তী ও ডক্টর অমিতোজ আটোয়াল। মনমোহিনী হেলথ কেয়ার, এখানে জেনারেল সার্জারি, অর্থোপেডিক, পেডিয়াট্রিক, গাইনোকোলজি, IVF, গ্যাস্ট্রো এন্টারোলজি, ইউরোলজি, ম্যাক্সিলোফেশিয়াল, 24 ঘন্টা ICU, HDU, NICU, PICU, এমার্জেন্সি পরিষেবা সহ অন্যান্য সমস্ত পরিষেবা পেয়ে যাবেন খুব সহজেই। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্পতালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 8348031300 এবং 9732793000।